Hello, boys. Today I am going to discuss the rest of the activities of the clever monkey of class 5. In earlier classes, I have discussed the activities of unit 1. Now I am going to discuss the activities of unit 2. তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর এটাই প্রথম ক্লাস হবে। এর আগে তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান এর যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো ইউনিট ওয়ানে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো ছিল দ্য ক্লেভার মাঙ্কির, এগুলো আলোচনা করা হয়েছিল। আর এখন তোমাদের অ্যাক্টিভিটি টু, এই ইউনিট টু এর অ্যাক্টিভিটিসগুলো, যেমন অ্যাক্টিভিটি 4, 5 এবং অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো এখানে করে দেওয়া হবে। তো চলো তাহলে শুরু করি। প্রথম যে অ্যাক্টিভিটিটা আছে, অ্যাক্টিভিটি 4, এটা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ বক্সে দেওয়া আছে একটা করে স্টেটমেন্ট দেওয়া আছে, যেটা ট্রু সেটা টি লিখতে হবে, আর যেটা ফলস অর্থাৎ যেটা মিথ্যা সেটা এফ লিখতে হবে। তাহলে আমরা করব অ্যাক্টিভিটি 4। Activity 4, question A, the crocodile found that, অর্থাৎ কুমিরটা দেখলো যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ এ ডিফিকাল্ট জব, অর্থাৎ সে বান্দরটাকে ধরা একটা খুব কঠিন কাজ। তাহলে এটা সত্যি হবে ট্রু, টি লিখলাম। কোশ্চেন নাম্বার বি, দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি, অর্থাৎ পাথরটা সবসময় বান্দরটার সাথে কথা বলতো না, এটা ভুল, তাহলে এটা হবে ফলস। কোশ্চেন নাম্বার সি, দ্য মাঙ্কি জাম্প স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, অর্থাৎ বান্দরটা সোজাসুজি সেই কুমিরের মুখে যেয়ে ঝাঁপ মারল না, এটা সে কুমিরের যে মুখে যেয়ে ঝাঁপ মারেনি, এটাও তাহলে ফলস। এবং কোশ্চেন নাম্বার ডি, দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি, বান্দরটা সে তার বাড়িতে পৌঁছালো নিরাপদভাবে, না এটা ঠিক আছে, তাহলে এটা লিখব ট্রু। এবং লাস্ট ই, দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দেন দ্য ক্রোকোডাইল, অর্থাৎ সে বান্দরটা অনেক বেশি চালাক কুমিরটার থেকে। তাহলে সেটা তো আমরা দেখতেই পেলাম অনেক বেশি চালাক, তাহলে সেটা হবে ট্রু। ওকে, এরপর যাবো আমরা অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 কি বলা আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ঠিক আছে, প্রথমে দেয়া আছে দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল ড্যাশ, অর্থাৎ ক্রোকোডাইল তার মাথাটা এবং তার লেজটা ড্যাশ দেওয়া আছে। তাহলে এটা আমরা জানি সে কী করতো, সে জলের নিচে রাখতো, তাহলে সেটাই আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র উত্তরের অংশটা লিখছি। অ্যাক্টিভিটি 5, A5 লিখলাম, অর্থাৎ অ্যাক্টিভিটি 5, কোশ্চেন নাম্বার 1, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল, এটা হবে ওয়েল আন্ডার দ্য ওয়াটার, অর্থাৎ ভালোভাবেই জলের নিচে রাখতো। বি আছে, আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি, অর্থাৎ ভালো খাবার পর সেই বান্দরটা কি করলো, বান্দরটা সেই ফিরে যাবার মনস্থির করলো, ডিসাইডেড টু রিটার্ন, ডিসাইডেড টু রিটার্ন। দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মাঙ্কি অ্যাজ দ্য রক বিকজ, অর্থাৎ কুমিরটা ভাবলো যে তাকে তার কথা বলা উচিত বান্দরটার সাথে, পাথরটা যেভাবে কথা বলে, না হলে সে কী করতে পারে, বান্দরটা সাসপেক্ট অর্থাৎ সে কোনো কিছু সন্দেহ করতে পারে।
তাহলে বিকজ তার বিকজের পরে হবে হি মাইট সাসপেক্ট আদারওয়াইজ আদারওয়াইজ কোশ্চেন নাম্বার ডি আবার দেখে নেবো ভিজিবল হচ্ছে কিনা তারপর দেখো দা মাঙ্কি অবজার্ভ দ্যাট বান্দরটা লক্ষ্য করেছিল যে এভরি টাইম দা ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ যে প্রত্যেক সময় সে কুমিরটা তার মুখটা যখন খুলে কি হয় তার চোখগুলো ঢাকা যায় ঠিক আছে তাহলে লিখব হিজ আইজ উড শাট কমপ্লিটলি দেখা চোখগুলো সম্পূর্ণরূপে কি হয় ঢাকা যায় ঠিক আছে দা মাঙ্কি হ্যাড হিজ হোম অর্থাৎ সে বান্দরটা তার বাড়িতে পৌঁছে গিয়েছিল তার লিখতে হবে উইথ সেফটি এবং লাস্টলি কোশ্চেন নাম্বার এফ দা ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড অলসো ওয়াজ অলসো অর্থাৎ কুমিরটা সাইজে বড় এবং সাইজে কি বোকার দিক থেকেও সাইজে বড় ঠিক আছে অ্যান্ড অলসো বিগার ফুল টু তাহলে এটা হবে ওকে তাহলে তোমাদের অ্যাক্টিভিটি পাঁচ ও অ্যাক্টিভিটি চার তোমাদের এখানে করা হলো একবার দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও এরপর অ্যাক্টিভিটি ছয় কিছু প্রশ্ন উত্তর আছে অ্যাক্টিভিটি ছয়ের প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করব দেখো প্রশ্ন উত্তরগুলো কিভাবে করতে হয় আমি বলেছিলাম যে বইয়ের থেকে যদি প্রশ্ন উত্তর লেখা যায় সেটাই সব থেকে ভালো চেষ্টা করবে বইয়ের থেকে নেওয়া কারণ সেখানে ভুল হওয়ার চান্স সম্ভাবনা খুবই কম থাকে অ্যাক্টিভিটি ছয় লেখা আছে প্রথম প্রশ্ন কোশ্চেন উত্তর লেখা আছে হু সোয়াম টু দ্য রক অর্থাৎ কে পাথরের কাছে সাঁতার কাটে এসেছিল তাহলে তোমরা এটা সবাই বুঝতে পারবে যে সেই ক্রোকোডাইল অর্থাৎ কুমিরটা সাঁতার কেটে পাথরের কাছে এসেছিল বা পাথরে সাঁতার কেটে এসেছিল ঠিক আছে আনসারটা লিখবো তাহলে হুয়ের জায়গায় শুধু লিখে দেবে দ্য ক্রোকোডাইল ক্রোকোডাইল বাদ বাকি যা আছে তাই দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক ঠিক আছে কোশ্চেন নাম্বার বি হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিসিয়াস কেন বান্দরটা কি হয়েছিল সন্দেহ প্রবণ হয়েছিল ঠিক আছে কেন হয়েছিল কারণ সে দেখছিল যে সে সন্দেহপ্রবণ হয়েছিল এই জন্যই কারণ সে দেখলো যে পাথরটা কি হয়েছে আকারে অনেকটা বড় বড় মনে হচ্ছে ঠিক আছে তাহলে লিখতে দেখো ওইটা লিখবো তাহলে দেখো লিখছি বই থেকে লিখছি দ্য মাঙ্কি became suspicious because he
is the rock से पाथरटा के लक्ष्य कर लो that it had become so become larger than earlier अर्थात से लक्ष्य कर लो जे पाथरटा के that जे it had become larger এটা বেশি বড় হয়ে গেছে than earlier আগের থেকে অর্থাৎ আগে যে পরিমাণ বড় ছিল তার থেকে বেশি বড় হয়ে গেছে ঠিক আছে তার জন্য সে সন্দর্ভপূর্ণ হয়ে গেল क्वेश्चन নাম্বার সি হোয়াট ওয়াজ দা মাঙ্কি সাজেশন টু দা ক্রোকোডাইল মাঙ্কি অর্থাৎ বান্দরটা ক্রোকোডাইলকে কি সাজেশন করলো অর্থাৎ কি পরামর্শ দিল পরামর্শ দিল এটাই যে তুমি উটো আকর বড় করে খোলো আমি সোজা যে সেখানে ঝাঁপ মারছি ঠিক আছে suggested to wide open to wide open wide lich na to open suggested the crocodile suggested the crocodile to open his mouth so that he would jump straight into his mouth দেখো কি লিখলাম দ্য মাঙ্কি সাজেস্টেড দ্য ক্রোকোডাইল অর্থাৎ বান্দরটা কুমিরটাকে পরামর্শ দিল টু ওপেন হিজ মাউথ তার মুখটা খুলতে সো দ্যাট যাতে করে হি উড জাম্প স্ট্রেট ইনটু হিজ মাউথ যাতে করে সে তার মুখে সরাসরি ঝাঁপ দিতে পারে ঠিক আছে এরপর কোশ্চেন নাম্বার ডি কি আছে দেখবো क्वेश्चन नंबर डी আছে व्हाट डिड द मंकी टेल द क्रोकोडाइल फ्रॉम हिज सेफ शेल्टर তার নিরাপদ জায়গা থেকে কি বলে বান্দরটা কুমিরটাকে কি বলল বান্দরটা কুমিরটাকে এটাই বলেছিল যে তুমি আমার থেকে অনেক সাইজে বড় হতে পারো তুমি আমাকে কখনো ধরতে পারবে না এবং তুমি আমার থেকে বড় বোকা ঠিক আছে তাহলে সেটা লিখব দেখো লিখছি from the safety of his home the monkey told the crocodile that he would never catch him जैसे कखनोई ताके धरते पारबे ना and catch him as he was
bigger fool than the monkey. Okay. দেখো কি লিখলাম ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম তার নিরাপদ বাড়ি নিরাপদ স্থান থেকে দ্য মাঙ্কি টোল দ্য ক্রোকোডাইল অর্থাৎ বাঁদরটা ক্রোকোডাইল অর্থাৎ কুমিরটাকে বললো দ্যাট যে হি উড নেভার ক্যাচ হিম অর্থাৎ সে এখানে সে অর্থাৎ ক্রোকোডাইলটা অর্থাৎ কুমিরটা কখনোই তাকে ধরতে পারবে না তাকে অর্থাৎ বাঁদরটাকে ধরতে পারবে না অ্যাজ যেহেতু হি ওয়াজ বিগার ফুল দ্যান দ্য মাঙ্কি কারণ সে হচ্ছে বাঁদরটা থেকেও বড় একটা বোকা ঠিক আছে দেন দ্য মাঙ্কি লিখছি না হি ওয়াজ এ বিগার ফুল এইটুকুই লিখছি কারণ সে একটা বড় বোকা বৃহত্তর বোকা ঠিক আছে এইটুকুই লিখছি বুঝলেন মাঙ্কিটাকে তো বোকা বলা যায় না তাহলে আর কি বলবো তাহলে অ্যাক্টিভিটি ছয়টা তোমাদের এখানে শেষ হলো এরপর অ্যাক্টিভিটি সাতটা করব এবং তার আগে একটু বোর্ডটা ওয়াইপ আউট করে নেব দেখো অ্যাক্টিভিটি সেভেন কি আছে দেখবো দেখো অ্যাক্টিভিটি সেভেন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি অর্থাৎ এই গল্প থেকে ওয়ার্ড নিয়ে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দ্য ফার্স্ট লেটার অফ দ্য ভার্বস ওয়ার্ডস আর গিভেন প্রথম অক্ষরটা যে ওয়ার্ডগুলো হবে তার প্রথম অক্ষরটা দেওয়া আছে দেখো আছে দ্য ক্রোকোডাইল এন লেখা আছে ড্যাশ দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার আমি একটি লিখছি তাহলেই তোমরা বুঝতে পারবে লেখা আছে দ্য ক্রোকোডাইল এন লেখা আছে ড্যাশ দেওয়া আছে দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার অর্থাৎ কুমিরটা এখানে দেখলো বলা যায় দেখলো যে মাঙ্কিটা নদী পারাপার করছে অর্থাৎ বান্দরটা নদী পারাপার করছে তাহলে এন দিয়ে আছে এন দিয়ে কী হতে পারে নোটিস্ট হতে পারে NOTICED ঠিক আছে তাহলে এটাই হবে সঠিক দ্য ক্রোকোডাইল নোটিস্ট দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার বুঝছে বি তাহলে দেখবো আমরা শুধু উত্তরগুলোই লিখবো এখন আর কোশ্চেনটা লিখবো না দ্য মাঙ্কি অলওয়েজ ই দেয়া আছে তাহলে হবে এসকেপড ESCAPED কোশ্চেন নাম্বার সি দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং এ ট্রিক হবে টি দেয়া আছে TRICK ফোন দি দ্য ক্রোকোডাইল কুড নট রিয়েলাইজ রিয়েলাইজ অর্থাৎ বুঝতে পারা এবং লাস্টে ই ফ্রম হিজ সেফ ফ্রম দ্য মাঙ্কি কল দ্য ক্রোকোডাইল এ ফুল ঠিক আছে তাহলে আজকে আপাতত এ পর্যন্তই তোমাদের এই চারটা অ্যাক্টিভিটি 4, 5, 6, এবং 7 অ্যাক্টিভিটি করে দেওয়া হলো পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো করে এই চ্যাপ্টারটাই পুরো ক্লোজ করা হবে বাড়িতে তোমরা আশা করি পড়ছো আর এই ভিডিওগুলো আশা করি তোমাদের একটু সাহায্য করবে ঠিক আছে বেশি ভিডিওটা দীর্ঘ না করে এখানেই
শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে। এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও। ওকে, দ্যাটস অল ফর দ্য টাইম ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।